তারপরে আবার জিরা আদা এইসব দিয়ে যে পেস্ট তৈরি করা থাকবে সেটা তারপর দিয়ে দিতে হবে। তারপর অল্প একটু ওই ওয়াটার বাটিতে যেটা লেগে থাকবে ওইটাকে দেওয়ার জন্য আবার ওর মধ্যে জল দিয়ে আবার ওইটাকে দিতে হবে। তারপরে এইভাবে এইভাবে তারপর দিতে হবে লাল লঙ্কা দিতে হবে লাল লঙ্কা এরপর দিতে হবে হলুদ পরিমাণ মতো হলুদ সবকিছুই পরিমাণ মতো এবার যে যেমন ঝাল খায় সে তেমন দেবে। পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো হলুদ আচ্ছা এই জিনিসটা যে নাড়া হচ্ছে তাকে কি বলে এই জিনিসটাকে এই যে নাড়া হচ্ছে বললেই হলো বলে বাংলায় কি বলে ইংরেজিতেও কি বলে আর ইংরেজিতে কষানো হচ্ছে মশলা হ্যাঁ মশলাটাকে কষানো হচ্ছে হ্যাঁ একদম পারফেক্ট বৌদিদের জন্য এগুলোই চলবে রাধু তেল তারপর পরিমাণ মতো তেল পরিমাণ মতো তেল মাঝে মাঝে বলতে হবে হা হা হ্যাঁ মাঝে মধ্যে বলতে হবে যদি বেশি কেউ ঢেলে দেয় কেউ যদি কারো কেউ অনভিজ্ঞ হয় তাহলে বলতে হবে হা 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 মানে হয়ে গেছে আর না ঠিক আছে এমন করে দাও দাও করে আগুন জ্বলতে হবে তারপর পরিমাণ মতো লবণ এই যে লবণ চলে এলো পরিমাণ মতো লবণ আরে আগের দিন খাওনি রান্না লবণ বেশি করে তো লবণ বেশি খাইতো এর আগের দিন লবণ বেশি করেছিল তারপর পরিমাণ মতো টমেটো কোথায় রাখতে লবণ বেশি দিল এইভাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে হবে যতক্ষণ না মালটা কষে যায় যতক্ষণ না এইগুলো গলে যায় হ্যাঁ মানে ওগুলো যতক্ষণ না গলে যায় আমি জানি না ওগুলো কিসের মোমের না প্লাস্টিকের তারপর এটা কিছুক্ষণ চলুক আবার আসছি কমই হ্যাঁ